সুপ্রিয় শ্রোতা বিন্দু, আসসালামু আলাইকুম। আজকে আমরা আপনার সাথে যে পয়েন্ট নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ওয়ালটন রিসেন্ট করছে, রিসেন্টলি যেটা হচ্ছে ওয়ালটন প্রিমো SM5, এই ফোনটিতে যা কিছু রয়েছে এবং যা কিছু নেই এসব বিষয় নিয়ে আজকের ভিডিওটি। সো ভিডিও শুরু করার আগে একটা রিকোয়েস্ট, যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ 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 লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে নিন, পাশে যে ঘন্টা আইকনটি আছে সেটি বাজতে ভুলবেন না। সো চলুন তাহলে আমরা আজকের ভিডিওটি শুরু করি। ওয়ালটন প্রিমো SM5 ফোনটির প্রাইস হিসেবে ওয়ালটনের পক্ষ থেকে রাখা হয়েছে 8,599 টাকা, যেটা মাত্র 8,599 টাকা, যেখানে মাত্র 8,600 টাকা থেকে 1 টাকা কম। সো ফোনটি যদি আপনি কিনেন অবশ্যই 1 টাকা ফেরত নিয়ে আসবেন। ওয়ালটন প্রিমো SM5 ফোনটিতে ডিসপ্লে হিসেবে ব্যবহার করেছে 15.5 সেন্টিমিটার ডিসপ্লে এবং সাথে রয়েছে 2.5D কার্ভেড গ্লাস, এবং ডিসপ্লে সারফেসে ব্যবহার করা হয়েছে বাউন্ডারি লেন্স, যেটা আসলে অসাধারণ বলা যায় এই ফিচারটি। আসলে যে কোনো ডিসপ্লেতে যাতে আঘাত না আসে এজন্য এই বাউন্ডারি লেন্সটি ব্যবহার করা হয়েছে। এই ফিচারটি কিন্তু আসলে অনেক ভালো মানের ফিচার। ফোনটিতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে হেলিও A20, অর্থাৎ 12 nm হেলিও A20। সো বলা যায় এই ধরনের প্রাইসে বা এই র্যাম রমের জায়গায় যে হেলিও A20 যে প্রসেসরটি ব্যবহার করা হয়েছে সেটা কিন্তু একদম বলা যায় আরো উচ্চ ধরনের প্রসেসর ব্যবহার করা যেত। সো এই কাজটা কিন্তু আমার ভালো লাগে না। প্রিমো SM5 ফোনটিতে ব্যবহার করা হয়েছে 3 GB র্যাম এবং 64 GB রম, এবং সাথে 256 GB পর্যন্ত আপনি মেমোরি শো করাতে পারবেন, অর্থাৎ মেমোরি সাপোর্ট করবে 256 GB পর্যন্ত। এই র্যাম রম দিয়ে কিন্তু অসাধারণ 5G পর্যন্ত আপনি কিন্তু প্লে করতে পারেন এই ফোনটি দিয়ে, অসাধারণ বলা যায় এই ফিচার। ফোনটির ভার্সন হিসেবে ব্যবহার করা হয়েছে Android 10, যেটাতে অনেক ভালো ভালো ফোনে রয়েছে Android 9। সো বলা যায় এখানে কিন্তু এক ধাপ এগিয়ে রয়েছে এই ফোনটি এই দিক থেকে, অর্থাৎ যেখানে Android 10 ইউজ করা হয়েছে। ফোনটির পিছনের ক্যামেরা ব্যবহার করা হয়েছে 13 MP ডুয়েল ক্যামেরা, এবং সাথে রয়েছে 1x3.6 লার্জ সেন্সর। ফোনটির সামনের ক্যামেরা ব্যবহার করা হয়েছে 8 MP সেলফি ক্যামেরা, এবং সাথে রয়েছে কিছু ফিচার, অর্থাৎ অনেক ধরনের মোড কিন্তু আপনি এই ফোনটির ক্যামেরা দিয়ে সেন্স করতে পারবেন। সামনে প্রচুর প্রচুর মোড রয়েছে এই ক্যামেরাটিতে। সিকিউরিটি হিসেবে ফোনটিতে ব্যবহার করা হয়েছে ফিঙ্গারপ্রিন্ট লক, এবং সাথে রয়েছে একটা সেন্সর অতি দ্রুত ক্যাপচার করার জন্য, এবং ফোনটিতে কোনো ফেস লক নেই। বলা যায় যে এটা একটা প্রথম ফিচার বলা যায়, আপনি চাইলে কিন্তু ফেস লক ইউজ করা যেত ওয়ালটনের পক্ষ থেকে, এটা কিন্তু ভুল বলা যায়। ফোনটিতে ব্যাটারি হিসেবে ব্যবহার করা হয়েছে 4900 mAh ব্যাটারি, অর্থাৎ আর 100 দিয়ে কিন্তু 5000 করা যেত। সো বলা যায় ওয়ালটন কেন এই কাজটা করলো আমার এখনো মাথায় আসে নাই, আর 100 দিয়ে কিন্তু 5000 করা। ফোনটিতে রয়েছে 4G সাপোর্ট, অতি দ্রুত 4G বোল্ট নেটওয়ার্ক। সো বলা যায় এইসব নিয়ে এই ফোনটি। সো বলা যায় এই হচ্ছে আজকের ভিডিও। এই ভিডিওটি যদি ভালো লাগে এই ফোনটি তাহলে কিন্তু আপনি নিয়ে নিতে পারেন, এবং আমার যে ফিচারগুলো রয়েছে এই ফিচারগুলো কিন্তু আমার অসাধারণ লেগেছে এই ফোনটি থেকে। সো ভিউয়ার্স, এ হচ্ছে আজকের ভিডিও। ভিডিও ভালো লাগে ভিডিওটিকে লাইক দিয়ে দিবেন, কমেন্ট করবেন, এবং নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। খোদা হাফেজ।